ওযু করার পূর্বে আরেকটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটা হচ্ছে মেসওয়াক করা। কি করা বললাম? ওযু করার পূর্বে অর্থাৎ পবিত্রতা অর্জনের পূর্বে সুন্দর করে মেসওয়াক করা অতীব গুরুত্বপূর্ণ একটা আমল। তবে মেসওয়াকবিহীন সলাত আদায় করলে যত নেকি পাওয়া যায়, মেসওয়াক সহ সলাত আদায় করলে তার চেয়ে 70 গুণ বেশি নেকি পাওয়া যায়, এই বিবরণ মিথ্যা, এই বিবরণ মিথ্যা। তবে মেসওয়াক করার অনেক গুরুত্ব, অনেক ফজিলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সহিহুল নাসাই এবং মিশকাতের 381 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার হয় এবং মারাজাতুন লির রব্বি, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করা যায়। সুবহানাল্লাহ। মেসওয়াকের মাধ্যমে আপনার আমার মুখ পরিষ্কার হয়, দুর্গন্ধমুক্ত হয়, এবং আরেকটা কাজ হয়, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করা যায়। সুবহানাল্লাহ। তো আমরা কি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাই না? অবশ্যই আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাই। কাজেই মেসওয়াক বেশি বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশাক্কা আলা উম্মতি, শুনে রাখো, আমি আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, শুনে রাখো পৃথিবীর মানুষ, আমি আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের সালাত বিলম্বে পড়ার জন্য আদেশ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আমি আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তাহলে অসিওয়াকে ইন্দাকুল্লি সলাতিন, এবং মেসওয়াক করা প্রত্যেক সলাতের পূর্বে ওয়াজিব করে দিয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমি বাধ্যতামূলক করে দিয়ে যেতাম, আমার উম্মতের জন্য কষ্টকারক হবে, এজন্য আমি দুইটা কাজ করলাম না। আমার যদি ভয় না হতো, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাম যে তোমরা এশারের সলাতে একটু দেরিতে আদায় করো, এশারের সলাতে একটু দেরিতে আদায় করো, দেরিতে জামাত পড়ো, আমার ভয় হচ্ছে আমার উম্মতের জন্য কষ্টকর হবে, কেননা পরে আবার তাহাজ্জুদ পড়তে হবে, পরে আবার ফজরের সলাত পড়তে হবে, যদি দেরিতে পড়ো তাহলে ওইগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এজন্য আমি ভয় করছি, এজন্য আমি আদেশ করলাম না, তবে ভালো হলো পরে পড়া। শোনো, আমি আমার উম্মতের জন্য ভয় করছি, আমি নইলে ওয়াজিব করে দিয়ে যেতাম যে প্রত্যেক সলাতের পূর্বে মেসওয়াক করা ওয়াজিব, এটা আমি ঘোষণা করে দিয়ে যেতাম। কেন দিয়ে যাইনি? আমার উম্মতের কষ্ট হবে এজন্য দিয়ে যাইনি। মেসওয়াকের যে কত গুরুত্ব, এ হাদিস বলে আপনাকে আমি কিভাবে বুঝাতে পারি একটু উপলব্ধি করেন তো। প্রত্যেক সলাতের পূর্বে দৈনিক কয়েকটা সলাত আদায় করি, পাঁচ ওয়াক্ত সলাত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ বারই মেসওয়াক করার জন্য ওয়াজিব করে দিয়ে যেতেন, উম্মতের জন্য কষ্ট হবে এজন্য করে দিয়ে যায়নি। বর্তমান ডাক্তাররা তো বলছে যে সকাল বিকাল অর্থাৎ দুইবার অন্তত মেসওয়াক করেন, দুইবার অন্তত দাঁত মাজেন, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ডিঙ্গিয়ে বলে গেলেন যে সম্ভব হলে পাঁচবার মেসওয়াক করো। আর অনেক মানুষ এরকম আছে, নোংরা মানুষ, তার মুখ দিয়ে যে দুর্গন্ধ আসছে এটা তো ও টের পায় না, কিন্তু পাশের মানুষ তো ঠিকই টের পাচ্ছে। আপনি যে বিড়ি সিগারেট খেয়ে মসজিদে আসছেন, আপনি বুঝতে পারছেন না যে আপনার মুখ থেকে যে দুর্গন্ধ আসছে, কিন্তু আপনার পাশের ভাই, আপনার পাশে যে ফেরেশতা, তারা তো ঠিকই কষ্ট পাচ্ছে, তারা তো ঠিকই কষ্ট পাচ্ছে। এই বিষয়গুলো খেয়াল করবেন সম্মানিত উপস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, পেঁয়াজ এবং রসুন না খেয়ে অর্থাৎ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। পেঁয়াজ রসুন খাওয়া হারাম এমনটি নয়, কথা বুঝতে পারছেন? পেঁয়াজ রসুন খেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে সাথে সাথে মসজিদে এসে সলাত আদায় করবেন এমনটাও নবীজি নিষেধ করেছেন। কেন জানেন? মুখে দুর্গন্ধ থাকবে, ফেরেশতারা কষ্ট পাবে, তোমার দিনী ভাইয়েরা কষ্ট পাবে, এজন্য মেসওয়াক করে এরপরে মসজিদে আসো। সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত উপস্থিতি, মেসওয়াকের বিষয়টা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। যদি তো আমরা আহলুল হাদিস নিজেদের দাবি করি,
কোরআন ও সহিহ হাদিসের অনুসারী দাবি করি, কিন্তু আমাদের মধ্যে এরকম আমল খুঁজে পাওয়াই মুশকিল, খুঁজে পাওয়াই মুশকিল। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যে এরকম একটা ডালা নিয়ে এরপরে পকেটের মাঝে রাখে, সলাতে রক্ত হলে একটু মেসোয়াক করে এরপরে উজু করে। ভালো আমল, আপনি বাড়ি থেকে উজু করার পূর্বে একটু মেসোয়াক করেন না, দু এক মিনিট, বেশি না করতে পারেন, অন্তত কথার কথা সামান্য পরিমাণ ভিতরের অংশ আর উপরের অংশ সামান্য পরিমাণ এক মিনিটের মতো মেসোয়াক করে এরপরে আসেন। অনেক নেকি রয়েছে, অনেক ফায়দা রয়েছে, আল্লাহর সন্তুষ্ট রয়েছে, এটা হলো সবচাইতে বড় কথা, আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায়। কাজেই মেসোয়াকের ব্যাপারে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে।